মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত তালিপুর পঞ্চায়েতের প্রধান রবিশেখের নেতৃত্বে এবং তালিপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে শনিবার তালিপুর হাই স্কুল প্রাঙ্গণে বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, ভরতপুর দুই ব্লক স্বাস্থ্য আধিকারিক শিশির কুমার সর্দার, ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের দক্ষিণ পাটের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন সহ তালিপুর পঞ্চায়েত এলাকার বিশিষ্টজন থেকে শুরু করে ইমাম ও পুরোহিতরা। প্রথমে তাদের রাজকীয় বরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাজকীয় সম্বর্ধনা পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার শুনুন। দেখুন, বরাবরই তালিপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, নেতৃত্বে রবি এবং তার সমস্ত সহকর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা। তাই এত বড় ছোট অনুষ্ঠানেও এত মানুষের ভিড়। আমি ধন্যবাদ দেবো যারা রক্তদান করছে, ছোটো ছোটো ভাই বন্ধুদেরকে। আমি কৃতজ্ঞতা জানাবো এখানকার ইমাম সাহেব, পুরোহিত সমাজের মানুষরা এসছেন, তাদেরও প্রণাম সালাম জানাই তাদেরকে। বহু মাতৃমণ্ডলী, বহু গুরুজন এসছে, তাদেরকে আমার সালাম প্রণাম শ্রদ্ধা জানাই। যে ছোট্ট অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল, একটা ছোট্ট রক্তদান শিবির, এত লোক উপস্থিতি হবে আমি নিজেও কল্পনা করিনি। এখানে জেলা সভাপতি উপস্থিত থাকলে এখানকার স্থানীয় ব্লক সভাপতি উপস্থিত, এটা সরকারি প্রোগ্রাম, এটা তো রক্তদান শিবির, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। সভাপতি, এই সকল তালিপুর পঞ্চায়েতের আগে দেখলাম মেশামুক্ত সমাজ এবং রক্তদান শিবির বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত থাকছে এই তালিপুর পঞ্চায়েত, কী বলবেন এই বিষয়ে? দেখুন, তালিপুর পঞ্চায়েত, এখানকার পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে, তার সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে যাওয়াই পঞ্চায়েতগুলোর কাজ। রবি একটু বেশি অ্যাক্টিভ, তার সহকর্মী আরও যারা মেম্বাররা আছেন, সহকর্মীরা আছেন, আমাদের বুথ স্তরের যারা কর্মীরা আছে তারা বেশি অ্যাক্টিভ, তাই বেশি কাজ হয়। যে যত বেশি কাজ করবে তত বেশি টাকা পাবে, তত বেশি এলাকার উন্নয়ন হবে। ও সামাজিক উন্নয়নেও আছে, ও পারিবারিক বিষয়েও আছে, ওরা রবিরা পরিকাঠামোগত উন্নয়নেও আছে। এখানকার সমস্ত আধিকারিকদের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকাকে সাজিয়ে তুলছে, এটা তো আমাদের কাছে গর্বের বিষয়, এটা তো আমাদের মডেল হওয়া উচিত। দিনের পর দিন ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্যতায় ভুগছে, রক্তের যোগানও কমে আসছে, মুমূর্ষু রোগীদের রক্তের অভাবে প্রাণ হারাতে হচ্ছে। সেই বিষয়টি উপলব্ধি করে তাদের প্রিয় নেত্রীর জন্মদিনে এই আয়োজন বলে জানিয়েছে তালিপুর পঞ্চায়েতের প্রধান রবিশেখ। এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পিছিয়ে ছিলেন না এলাকার মহিলারাও, তারাও ওই রক্তদান শিবিরে এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন 150 জন গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তালিপুর পঞ্চায়েতের প্রধান রবিশেখ তিনি কি জানালেন শুনুন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার সুস্থতা কামনার জন্য এবং তিনার দীর্ঘায়ু কামানোর জন্য গতকালকে জন্মদিন পালন হয়েছে। রক্তর ডেট আমরা পাইনি 5 তারিখে, তার জন্য আমরা 6 তারিখে তিনার জন্মদান উপলক্ষে আজকে রক্তদান শিবির তালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেখানটায় ভরতপুর ব্লকে সমস্ত কিছু কর্মদক্ষ পঞ্চায়েত, অন্য অঞ্চলের সদস্য, বিশিষ্ট সমাজসেবী, ব্লকের প্রহিত ইমাম সাহেব আপনারা দেখছেন, এবং সকলের আমাদের প্রিয় বিধায়ক এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় অপূর্ব সরকার মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি উদ্বোধক ছিলেন। তো তিনার উপস্থিতিতে আজকে এই রক্তদান শিবির, এখানটায় প্রায় 100-এর বেশি রক্তদাতা এখানে অংশগ্রহণ করছেন, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ। এখানে একটা বার্তা দিয়া যে নবজোয়ারের নায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নতুন পঞ্চায়েত হবে, মানুষের পঞ্চায়েত হবে। তাই দুয়ারে সরকার যেমন মানুষের কাছে দুয়ারে দুয়ারে আসছে, তেমনি পঞ্চায়েতও মানুষের কাছে দুয়ারে পৌঁছাচ্ছে। কারণ কখনো রক্তদান শিবিরের মাধ্যমে, কখনো নেশামুক্ত সমাজ গড়ার মাধ্যমে, কখনো কম্বল বিতরণের মাধ্যমে, রাস্তাঘাট উন্নয়ন, রূপশ্রী, কন্যাশ্রী, মমতোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বাড়ি বাড়ি পৌঁছে গেছে তালিপুরের মানুষের কাছে। তাই আজকে অনুরূপভাবে রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি আছে 8টা থেকে 12টা পর্যন্ত হবে সেখানটায়। তালিপুরের মানুষ এই 1 জানুয়ারি আজকে থেকে শুরু করেছে দলের প্রোগ্রাম, আজকে 6 জানুয়ারি যে আজকে একটু রাতে আনন্দ সবাই করবে বাউল পল্লীগীতি অনুষ্ঠানের মাধ্যমে।
আমি তালিপুরের মানুষের সাফল্য কামনা করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি এবং মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি ভরতপুর টু ব্লকের যে জায়গায় আজকে তালিপুর গ্রাম পঞ্চায়েত অবস্থান করছে এর কর্মসূচি যেটা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এইটাই তো তালিপুর, তালিপুরের ঐতিহ্য, তালিপুরের মানসিকতার সঙ্গে অন্য জায়গায় কোনো মানসিকতা হল না। আজকে একটা ছোট্ট রক্তদান শিবিরের আজকে 5,000-এরও বেশি মানুষের সমাগম ছিল, বিভিন্ন এলাকা থেকে দেখতে এসছে কেউ, মঞ্চে সব থেকে পুরোহিত ইমাম সাহেবরা আছে, বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদরা, ক্রীড়াবিদরা, বিভিন্ন সমাজের মানুষরা, মহিলারা আজকে যেভাবে উচ্ছেড়ে পড়েছে এতেই তো বোঝা যায় যে তালিপুর একটা অন্য রূপে অন্য মাত্রায় আগামী দিনে মানে এখানে দেখবেন পাশাপাশি হিন্দু মুসলিম রক্ত দিচ্ছে, আবার এখানে পুরুষ একদিকে একদিকে মহিলারা রক্ত দিচ্ছে। আচ্ছা এই যে জেলা সভাপতি, জেলা সভাপতি আপনার প্রশংসা করবো আপনার পঞ্চায়েতে, আমি প্রধান থাকাকালীন এই যে নিঃসমস্ত তালিপুর এই যে রক্তদান শিবির বিভিন্ন রকম আপনি করছেন, এই যে প্রশংসা করবো আপনি? দেখুন প্রশংসা করেছে তার জন্য আমি আনন্দিত, কিন্তু প্রশংসার কাজ করলেই প্রশংসা করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী হিসাবে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মানুষের পঞ্চায়েত হবে, নতুন পঞ্চায়েত হবে, সেই কাজকে তুলে ধরার জন্য তেনার কথাকে মান্যতা দিয়ে এবং তেনার মানসিকতাকে সেলুট জানিয়ে আজকে সেইভাবেই আমি আগিয়ে চলছি। তাইতেই সেই প্রশংসা জেলা সভাপতি করেছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম সারা ভারতবর্ষে যেভাবে তৈরি হয়েছে সেইভাবে তালিপুর অঞ্চলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ হবে। আপনার এই পঞ্চায়েত ফার্স্ট হবে ভরতপুর বিধানসভায় নিশ্চিতভাবেই আগামী দিনের আমার বার্তা যে 2019-এ দেখেছেন, 21-এ দেখেছেন, 23-এ দেখেছেন, আবার 2024-এও এই পঞ্চায়েত সবথেকে মুর্শিদাবাদ জেলায় রাজ্যে সবথেকে ফার্স্ট অবস্থান করবে। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। TVS ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা, তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম, রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম, রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।